ওয়েলকাম টু সুমায়া আল একাডেমি। সুমায়া আল একাডেমি আজকে বিষয় হলো ক্যালেন্ডার। ক্যালেন্ডার সম্পর্কিত সমস্ত প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। আমি আব্দুল বাতি তোমাদের আজকে শেখাবো ক্যালেন্ডার সম্পর্কিত সমস্ত প্রবলেম। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে প্রথমে মাসের কিছু কোড আছে সেগুলো মনে রাখতে হবে, ইয়ারের কিছু কোড আছে সেগুলো মনে রাখতে হবে, ডে এর কিছু কোড আছে সেগুলো কিছু মনে রাখতে হবে। তো কিভাবে মনে রাখবো চলো শুরু করি। তার আগে আমি তোমাদেরকে বলবো যে সাথে সাথে আমাদের আমার ভিডিওটাকে একটু পজ করে নাও এবং এই যে কোড মোটামুটি সংখ্যাটা দেওয়া আছে এটা তোমরা খাতায় টুকে নাও। এবারে যে সংখ্যাগুলো বলবো সেই সংখ্যাগুলা তোমরা ওখানে টুকবে, ওখানে মনে রাখার চেষ্টা করবে। প্রথম হচ্ছে জিরো, থ্রি, থ্রি, ফোর, সিক্স, সরি, সিক্স, ওয়ান, ফোর, সিক্স, টু, ফাইভ, জিরো, টু, থ্রি, ফাইভ। তো এটা হচ্ছে সাধারণ বছর অর্থাৎ নর্মাল ইয়ারের জন্য এই কোডটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবারে যদি লিপ ইয়ার হয় অর্থাৎ অধিবর্ষর ক্ষেত্রে আমাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারির জন্য মান্থের কোডটা কিন্তু চেঞ্জ হবে। জানুয়ারির ক্ষেত্রে ছয় এবং ফেব্রুয়ারির ক্ষেত্রে দুই, এটা কিন্তু মনে রাখতে হবে। শুধুমাত্র লিপ ইয়ারের জন্য কিন্তু এই সংখ্যাগুলো কোডগুলো হবে। তো এবারে আমরা চলে আসি ইয়ারের কোডে। ইয়ারের কোডে আমরা কীভাবে করবো, ষোলোশো থেকে তেইশোর মধ্যে আমরা যে কোনো দিন নির্ণয় করার জন্য আমাদের কিছু ইয়ারের কোড আছে সেই কোডগুলো মনে রাখবো। তো মনে রাখার জন্য প্রথমে যেটা করতে হবে যে সংখ্যাটা ষোলোশো, সতেরোশো, আঠারোশো, উনিশশো, তারপরে তার নিচে নিচে উনিশের পরে আবার ষোলোশোর নিচে চলে আসতে হবে দুই হাজার, একুশশো, বাইশশো, তেইশশো। এবারে এই যে ষোলোশো আছে ষোলোশো জাস্ট ছয়টা লিখবো। এবার ছয় লেখার পরে সতেরো এবং একুশশো এখানে লিখবো চার, অর্থাৎ এই যে ছয়, ছয়ের পরে চার, অর্থাৎ দুই কমলো, তারপরে আবার দুই কমবে, তারপরে জিরো। ওকে, এবারে তাহলে ইয়ারের কোডগুলো হয়ে গেল, অর্থাৎ ষোলোশো এক থেকে ষোলোশো নিরানব্বই, দু হাজার এক থেকে দু হাজার নিরানব্বই, সতেরোশো এক থেকে সতেরোশো নিরানব্বই, একুশশো এক থেকে একুশশো নিরানব্বই, এই যে ইয়ারগুলো, এই লম্বালম্বি যে কলমগুলো আছে এইগুলোর ক্ষেত্রে এই ষোলোশোর ভিতরে সমস্ত ইয়ার এবং দু হাজারের ভিতরে সমস্ত ইয়ারের জন্য বছরের কোড হচ্ছে ছয়, সতেরোশো এবং একুশশোর মধ্যে বছরের কোড হচ্ছে চার, এই হবে আঠারোশো উনিশশো ক্ষেত্রে সেম। এবার ডে কোড নাম্বার, ডে কোড নাম্বার সানডেকে জিরো ধরে মনডে থেকে স্যাটারডে পর্যন্ত এক দুই তিন করে পরপর কাউন্ট করলে মোটামুটি আমরা ডে কোডটা মনে রাখতে পারবো। আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে যে এই যে মান্থ কোড, মান্থ কোডটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। মনে রাখার জন্য হর নম্বর যেভাবে আমরা মনে রাখি সেইভাবে মনে রাখার চেষ্টা করব। প্রথমে এই তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যাকে আমরা মুখস্থ করব, তারপরে এই চারটে সংখ্যা, তারপরে এই দুটো সংখ্যা, তারপরে এই সংখ্যাটি লিখলো হবে, তারপরে এই একটা সংখ্যা, এইটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আমাদের সমস্যা সমাধানের জন্য যে ফর্মুলাটি ইউজ করতে হবে প্রথমে সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে প্রথমে তারিখ লিখবো, তারপরে মাসের কোড, যে মাসের কোডটা রয়েছে সেটা লিখবো, তারপরে ইয়ারের কোড, ইয়ারের কোড যে এই ছয় চার দুই জিরো এই কোডটা রয়েছে সেটা লিখবো, তারপরে লাস্টের যে বছরের আমাদেরকে নির্ণয় করতে দেবে সেই বছরের লাস্টের দুই সংখ্যাটি লিখতে হবে, তারপর লিপ ইয়ার এবং সেই যে সংখ্যাটি রয়েছে সেখান থেকে চার দিয়ে ভাগ করে যে সংখ্যাটা আসবে আমরা ভাগ্য যেটা পাবো সেটাকে আমরা লিখবো। তো একটা উদাহরণ আমি এখানে দিয়েছি, উনিশ ষোলোশো পঁয়ষট্টি সালের এগারোই জুন পনেরো তারিখ চুক্তি কীবারে হয়েছিল। তো আমাদের এটা সমাধান নির্ণয়ের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে ডেটা অর্থাৎ তারিখটা লিখতে হবে এগারো, তারপরে জুন, জুন মাসের মান্থ কোড হচ্ছে চার, তারপরে রয়েছে মান্থ ইয়ার কোড, ইয়ার কোড কত, এখানে রয়েছে ষোলোশো, অর্থাৎ ইয়ার কোড ছয় হবে। ওকে, তারপরে হয়েছে যে টু নাম্বার অ্যাট দি এন্ড অফ দিস ইয়ার, অর্থাৎ লাস্টের দুটি সংখ্যা, অর্থাৎ এই যে ইয়ারের এই দুটি লাস্টের দুটি সংখ্যা পঁয়ষট্টি, এবার পঁয়ষট্টিটাকে আমরা চার দিয়ে যদি ভাগ করি, চার দিয়ে ভাগ করি যে ভাগফলটা পাবো সেইটা হবে আমাদের লিপ ইয়ার, অর্থাৎ চারকে যদি পঁয়ষট্টিতে ভাগ করি তাহলে চার একে চার, দুই চব্বিশ, চার ছয় চব্বিশ, অর্থাৎ ষোলো। এবারে এটাকে যদি আমরা কাউন্ট করি ছয় প্লাস পাঁচ এগারো, এগারো প্লাস ছয় সতেরো, সতেরো প্লাস চার একুশ, একুশ প্লাস এক বাইশ, বাইশে দুই হাত থেকে এক, এক হাত থেকে দুই, বাইশে দুই হাত থেকে দুই, এবার ওই দুই আর এক তিন, তিন আর ছয় নয়, নয় রেখে দশ, অর্থাৎ একশো
দুই। এবার এই একশো দুইটা যেটা আসলো এটা কিন্তু দিন। এবারে এই একশো দুই দিন মানে একশো দুই মানে কটা সপ্তাহ, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এইটাকে আমাদের সাত দিয়ে ভাগ করতে হবে। এবার সাত দিয়ে ভাগ করার পরে যে অবশিষ্ট থাকবে, সর্বশিষ্ট সংখ্যা থাকবে, সেটাই হবে উক্ত দিনের বার। যে সংখ্যাটি আসবে অবশিষ্ট সংখ্যা, সেটা আমরা দিয়ে কাউন্ট করলে আমরা সংখ্যাটির উত্তর পেয়ে যাব। তো এখানে যদি সাত দিয়ে আমি ভাগ দিই তাহলে একশো দুই, তাহলে প্রথমে আমি সাতেকে সাত, সাতেকে সাত, তারপরে তিন দুই বত্রিশ, চার সাতে আঠাশ, দুই আট, অর্থাৎ এক্সট্রা থাকছে চার দিন, অর্থাৎ চার। চার এক্সট্রা মানে কি, এখানে দেড় কোটা যদি চার বসায় তাহলে কি বার হবে, বৃহস্পতিবার। এবার আমাদের দ্বিতীয় একটা উদাহরণ আমরা দিয়েছি এখানটাই, ১৮৬১ সালে সাতই মে রবি ঠাকুরের জন্মদিন কি বার ছিল। আমাদের এটা সেম ভাবে আমি কিন্তু আগেটা করে দিলাম, সেটা সেম ভাবে এটা করছি। প্রথমে হচ্ছে ডে, ডেটা লিখলাম, তারপরে মাসের কোড, অর্থাৎ মে মাসের কোড হলো ওয়ান, অর্থাৎ ওয়ান লিখলাম। এবারে ১৮০০ সাল, অর্থাৎ ১৮০০ সালের কোড হচ্ছে দুই, অর্থাৎ প্লাস দুই লিখলাম। এবারে লাস্টে যে সংখ্যাটা রয়েছে ৬১, ৬১ লিখলাম। এবার ৬১কে যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার পনেরো ষাট, অর্থাৎ পনেরো, অতিরিক্ত দিনটা কিন্তু হিসাবের মধ্যে আসবে না, এই হয়ে গেল। এবার এটাকে যদি আমি কাউন্ট করি তাহলে পাঁচ প্লাস এক ছয়, ছয় প্লাস দুই, ছয় প্লাস দুই আট, আট রেখে নয়, আর নয় আর ছয় সাথে ষোলো, ষোলো ছয় হাত থেকে এক, এক আর এক দুই, দুই আর ছয় আট, ওকে, তাহলে কত হলো ছিয়াশি। এবার ছিয়াশিকে যদি আমি সাত দিয়ে ভাগ করি এবং ভাগ করার পরে যে অবশিষ্ট সংখ্যাটা থাকবে সেটাই আমাদের কিন্তু মেন হিসাব। তাহলে আমি ছিয়াশিকে সাত দিয়ে ভাগ করি, সাতেকে সাত, এক ছয় ষোলো, সাত দুগুণে চোদ্দ, চোদ্দ অতিরিক্ত দিন থাকলো দুই দিন, অর্থাৎ দ্বিতীয়, অর্থাৎ দুই মানে কি, দুই মানে টুয়েসডে, টুয়েসডে মানে কি বার, মঙ্গলবার, অর্থাৎ মঙ্গল। এবারে আমাদের উদাহরণ হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস ১৯৪৭ সালে পনেরোই আগস্ট, ওই দিনটা কী বার ছিল এটা নির্ণয় করার জন্য সেম ভাবে একই রকম ভাবে আমি জাস্ট ইয়ারটা চেঞ্জ করেছি এবং সেম ভাবে যদি আমি করি তাহলে পাবো যেটা, এটা প্রথমে হচ্ছে আমাদের ডেট বয় করতে হবে, ডেটা কত, ডে হচ্ছে পনেরো। এবারে আমাদের মাসের কোড, মাসের কোড মানে আগস্ট মাস, আগস্ট মাস কত মানে সমান কত, দুই। এবারে আগস্টের পর এবার আমাদের ইয়ারের কোড, ইয়ারের কোড মানে এখানে ১৯০০, ১৯০০ মানে জিরো, অর্থাৎ এখানে জিরো। এবারে বলেছে যে লাস্ট দুটি সংখ্যা, এই যে লাস্ট দুটি সংখ্যা, সংখ্যা আমাদের এখানে কিন্তু বসাতে হবে সাতচল্লিশ, সাতচল্লিশকে যদি আমি চার দিয়ে ভাগ করি লিফটিয়ারটিকে, এবার লিফটিয়ার বসাতে হবে, লিফটিয়ার বসানোর জন্য আমাদের সাতচল্লিশকে চার দিয়ে ভাগ ভাগ করতে হবে। চার দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা আমরা পাবো সেটাই কিন্তু আমাদের, সেটাই কিন্তু আমাদের কি, লিফটিয়ার, অর্থাৎ সাতচল্লিশ বছরে আমাদের লিফটিয়ার আসছে এগারোটি। এবার এবার যদি এটাকে কাউন্ট করি তাহলে এক প্লাস সাত আট, আট প্লাস দুই দশ, দশ পাঁচে পনেরো, হাতে থাকে কত, হাতে থাকে এক, এক রেখে দুই, দুই আর চারে ছয়, ছয় রেখে সাত, অর্থাৎ পঁচাত্তর। এবার পঁচাত্তরকে আমি সাত দিয়ে ভাগ করি তাহলে সাতেকে সাত, সাত দশে সত্তর, অতিরিক্ত থাকছে কদিন, অতিরিক্ত থাকছে পাঁচ দিন, অর্থাৎ আমরা অতিরিক্ত পাঁচ দিনটাকে আমরা এবারে অতিরিক্ত থাকছে সাত দিয়ে ভাগ করে আমরা অতিরিক্ত পাচ্ছি পাঁচ দিন, অর্থাৎ পাঁচ, পাঁচকে যদি আমরা কাউন্ট করি তাহলে শুক্রবার পাচ্ছি। এখানে যদি আমি পাঁচ লিখি, পাঁচটা কি আছে ফ্রাইডে, অর্থাৎ ফ্রাইডে ইকুয়াল টু শুক্রবার, শুক্রবার। তো এবার আমাদের একটা কোয়েশ্চেন উদাহরণ দিয়ে আমরা যদি বুঝিয়ে দিই তাহলে দেখো এখানে রয়েছে ২০২০ সালে চোদ্দই ফেব্রুয়ারি কি বার ছিল। তো আমরা সেমভাবে আগের মতোই প্রথমে ডেটটা বসালাম, তারপরে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এখানে যে তিন কোড রয়েছে অর্ডিনারি ইয়ারের জন্য, এখানে লিপ ইয়ারের জন্য দুই ইয়ার হচ্ছে, এখানে যেহেতু ২০২০ সালটা লিপ ইয়ার সুতরাং তিন আর বসালে হবে না, দুই বসাতে হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কোড হলো দুই। এবারে ইয়ারের কোড বসাতে হবে যে ২০০০ থেকে ২০০০ এক থেকে ২০৯৯, অর্থাৎ ২০০০ থেকে ১৯৯৯ পর্যন্ত যে সালটা সেটা এখানে, সেই জন্য কোড কথা বসে ছয়, অর্থাৎ এখানে কোড আমি ইয়ারের কোড ছয়। এবার লাস্টের দুটি সংখ্যা, এই যে বলা হয়েছে লাস্টের দুটি সংখ্যা, এবার তাহলে কুড়ি, এবারে লাস্টের দুটি সংখ্যা হচ্ছে লিপ ইয়ারের সংখ্যাটা বসাতে হবে, অর্থাৎ কুড়ি বছরের জন্য, কুড়ি বছরের জন্য লিপ ইয়ার কয়টি, অর্থাৎ কুড়ি বছরের জন্য লিপ ইয়ারের সংখ্যা কুড়ি বাজিত চার, অর্থাৎ চার পাঁচা কুড়ি। যদি না পারো তাহলে তোমরা এইভাবে করতে পারো,
দে এখানে পাঁচ এখানে কুড়ি, ওকে। তাহলে এখানে কিন্তু পাঁচ যুক্ত হবে, তাহলে এটা যদি আমি কাউন্ট করি পাঁচ পাঁচ প্লাস ছয় এগারো, এগারো প্লাস দুই তেরো, তেরো প্লাস চার সতেরো, সতেরো সাত, হাত থাকে এক এক, আর এই দুই তিন, তিনের আগে চার, অর্থাৎ সাতচল্লিশ। সাতচল্লিশটা দিন, অর্থাৎ সাতচল্লিশটা দিন, এবং সাতচল্লিশটা দিন মানে কটা সপ্তাহ এবং কটা অতিরিক্ত কদিন, আমাদের নির্ণয় করতে হবে অতিরিক্ত কদিন আছে, সেই সংখ্যাটিকে আমরা ডে করে বসালে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাবো। তাহলে এবার সাতচল্লিশটাকে যদি আমি সাতচল্লিশটাকে যদি আমি সাত দিয়ে ভাগ করি, সাতচল্লিশটাকে আমি সাত দিয়ে ভাগ করছি, তাহলে আমরা জানি যে ছয় সাতে বিয়াল্লিশ, অর্থাৎ বিয়াল্লিশ, সাত সাথে দিলে উনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে, তো সেটা হবে না, মানে ছয় সাথে বিয়াল্লিশ দিতে হবে। তাহলে অতিরিক্ত কদিন থাকছে পাঁচ দিন, অর্থাৎ এই যে পাঁচ দিন থাকলো অতিরিক্ত, এই অতিরিক্ত পাঁচ দিন এখানে ডের করে যদি আমি বসাই পাঁচ দিন, তাহলে কি আসছে ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার, শুক্রবার। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো ক্যালেন্ডারের অর্ধেক সম্পর্কিত, অর্ধেক সম্পর্কিত কিছু ভিডিও আমি পরের দিন দেবো, এবং সেটা ক্যালেন্ডারের দ্বিতীয় পার্ট থাকবে। এবং তোমাদের কাছে একটাই অনুরোধ যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দেবে, এবং যদি চ্যানেলটি আমি কথার মধ্যে কথা ভুল বলে থাকি অবশ্যই তোমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর একটা জিনিস হচ্ছে যে যদি ভালো লাগে লাইক করবে, এবং যদি খুব খারাপ লাগে তাহলে আনলাইক করবে। এবং একটাই অনুরোধ যে তোমার বন্ধুদের ভেতরে অবশ্যই অবশ্যই যেন ভিডিওটা শেয়ার।